থেকে যা কিছু দেখানো হচ্ছে না, শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, এর কোনো খারাপ উদ্দেশ্য নেই। অযথা কেউ ভিডিওটি সিরিয়াসলি না নিয়ে দেখতে থাকো আর মজা করতে থাকো। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ছাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো দুদিন পর এসেছি, আবার দুদিন পর ভিডিও নিয়ে এলাম, তোমাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমার ভালোবাসার মানুষদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দুদিন আমি তোমাদেরকে ওয়েট করেছি। মাঝখানে সানডে ছিল জানো, ওই রিগলে কাটটা করি না, আর শনিবারও তোমাদেরকে ওয়েট করিয়েছি, কারণ আসলে বসে বসে অনেক কিছু দেখছিলাম, ভাবছিলাম কি হতে চলেছে, কি হচ্ছে ব্যাপারগুলো, ঠিক আছে? কারণ জানো, কথা বলার চেয়ে যে শোনে বেশি, সে সব থেকে বেশি বোঝে, বুঝতে পারলে? তো সেই জন্য আমি বোঝার চেষ্টা করছিলাম এই কদিন কোনো কথাবার্তা না বলে। তো হেয়ালি করবো না কোনো, সোজা ভিডিওতে ঢুকে যাচ্ছি। যাদের যাদের উদ্দেশ্যে মানে কিছু কথা বলার আছে, তো তাদের তাদের উদ্দেশ্যে কিছু আজকে কথা রাখবো, মানে বক্তব্য রাখবো আজকে। তোমরাও দয়া করে একটু বসে শুনো। হ্যাঁ, আর শোনার আগে বলে দিই, যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা পটং পটং করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? কারণ এইটা না বললে উপায় নেই, কারণ তোমরাই আমার ভালোবাসার মানুষ, একমাত্র তোমরাই মানে আমাকে সাপোর্ট করতে পারো, ভালোবাসা দিতে পারো, এগিয়ে নিয়ে যেতে। আমি তো নিশ্চয়ই আর কারোর ফোনে টোনে গিয়ে কন্ট্যাক্ট করে বলতে পারি না যে আমাকে কমিউনিটিতে দিতে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো পোষায়ও না, ঠিক আছে? কারণ এখানে খাটতে এসেছি, সবাই সবার মতো খাটবে, সবাই সবার মতো খেটে এগাবে, তেল মেরে কেউ এগাবে না, ঠিক আছে? আর আগাগোড়া তেল মারায় আমি একদম বিশ্বাসী নই। তো চলো আর বেশি ফাট বকে না বকে এবার সোজা ভিডিওটাতে আসি। তো তোমরা দেখেছো এই দুদিন আগে মানে আমাদের প্রীতম একটা ভিডিও করে যেখানে বলে যে ও গালি গালাজ টালাজ সব ছেড়ে দেবে। এর আগে আরেকজনকে দেখেছো কান্নাকাটি করতে, যেটা আমাদের ওই হানি বেবি ছিল, বুঝতে পেরেছো? তো কান্নাকাটি করছিল, করে টোরে বললো আমি আর নিতে পারছি না, আমাকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, আমি আমাকে খুব হ্যারাসমেন্ট করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে বলে এরকম ভিডিও টিডিও করলো। মানে একেবারে মানে কি বলবো, একেবারে ড্রেনের পাঁকের জল একেবারে বন্যায় বইয়ে দিল, বুঝতে পারলে কিনা? হ্যাঁ, চোখের জল আমরা বলি যে গঙ্গা বইয়ে দিল, ওটা গঙ্গা না, ঠিক আছে? ওটা হচ্ছে পাঁকের জল, কারণ পাঁক তো তুমি ঘাটতে নেমেছিলে, আর পাঁক তো তুমি নিজে পাঁক, মানে হানি বেবি হচ্ছে নিজে একটা পাঁকের জিনিস। তো সেই জন্য পাঁক ঘাটাবার জন্য আমাদেরকে ডেকেছিল। এবারে আমরা যখন নেমেছি, তো অনেকজন মিলে পাঁকে একবার এরম করে হাত মেরেছি, ঠিক আছে? পুরো একদম কাদা বাদা ছিটকে মুখে টুকে লেবড়ে দিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো সেই জন্য আর নিতে পারছিলো না। তো দেখলে যে কান্নাকাটি শুরু করেছিল, আমি আর পাচ্ছি না, আমি এই জিনিসগুলো সহ্য করতে পারছি না। ভদ্র হচ্ছে ভদ্র ঘরের মহিলা, বুঝতে পেরেছো তোমরা? মানে ওর ঘরের লোক নাকি পছন্দ করে না, ওর ঘরের লোক কানা ছিল ততদিন, আগের ভিডিওগুলো দেখেনি, বুঝতে পেরেছি না? মানে হঠাৎ করে দেখতে পেয়েছি এত গালিগালাজ খাচ্ছে, তখন ওর ঘরের লোকের মাথায় এসছে যে ও বাবা আমার মেয়ে তো এত গালিগালাজ খাচ্ছে, আমার মেয়ে তো ভদ্র বাড়ির মেয়ে, আয় তুই বল গিয়ে ভিডিওতে যে তুই ভদ্র বাড়ির মেয়ে, এত কেন তোকে গালগালি দিচ্ছে, ঠিক আছে? কারণ ভদ্র বাড়ির লোকেরা জানে না তুই যে ভদ্রতা কীভাবে দেখিয়েছো আগে ভিডিও করে, গালমন্দ করে, ঠিক আছে? তো ছাড়ো, এবারে হচ্ছে আসি, তারপরে দেখলে যে আমাদের ওই ঝিমানো ছিটিয়াল রুগীটা, ঠিক আছে? ওটা আমি এখনও বলবো রুগী, ঠিক আছে? কারণ যে নিজের জীবনে কী করবে, নিজের জীবনে কী স্টেপ নেবে সেটা জানে না, তো এর থেকে বড় রুগী ঝিমানো রুগী আর কে হতে পারে, যে নিজের জীবনটা নিয়ে কোন দিকে যাবে, মানে এগাবে না পেছাবে না বস থাকবে চুপ করে সেটাই জানে না। তো তার উদ্দেশ্যে মানে ঝিমানো রুগী ছাড়া আর কি বলবো, একবার পালিয়ে যাচ্ছে, একবার ঢুকে যাচ্ছে, একবার আর কী কী করে বেড়াচ্ছে ভগবান জানে, বুঝতে পেরেছে? তো যাই হোক, মানে সাইকো সাইকো, ঠিক আছে, সাইকো। তো এবারে তারপরে এই সাইকোটা ভিডিও করলো যে আর কেউ গালমন্দ করো না, ভাল লাগছে না, ঠিক আছে? তারপরে এলো আমাদের ভাই প্রীতমের একটা ভিডিও, যেখানে প্রীতম বলছে যে আমি আর গালমন্দ করব না, আমাকে আমার ঘরের লোকরা, আমি আমার ঘরের লোকের মান সম্মান নষ্ট করে দিয়েছি গালাগালি করে, ঠিক আছে? গালাগালি ভদ্রলোকরা করে না, ভদ্র ঘরের সন্তানরা গালাগালি করে না, ঠিক আছে? তো এরম বলে একটা ভিডিও করলো। তো সেখানে আমার কিছু কিছু জিনিস বক্তব্য এসছে, যেটা আমি বলবো। এই কথাগুলো তোমরা একটু মন দিয়ে শুনো আর একদম মানে মাথা দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, যে কথাগুলো ঠিক বলছি কি না। সমর্থক হও, ঠিক আছে, কিন্তু অন্ধ সমর্থক হয়েও না। কি বললাম, সমর্থন করা ভালো কিন্তু অন্ধ সমর্থক হওয়া ভালো নয়, এটা হচ্ছে নিজের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে? আমি যেটা আগাগোড়া বলে এসেছি যে আমি যখনই দেখবো ইউটিউবে কোনো নোংরামি হচ্ছে, তখনই যেই করবে আমি বলতে আসবোই, ঠিক আছে? তো নোংরামত তো সীমা চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে গেছে এরা, বুঝতে পেরেছো মানে কারা কারা? এবার হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে এই এই কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটা না সৃষ্টি করা হয়েছিল, এই যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটা হচ্ছে সৃষ্টি করা হয়েছিল। একটা জিনিস তোমরা প্রথম থেকে হয়তো খেয়াল রেখেছো বা নজর রেখেছো, যারা একটু বুদ্ধিমান, ঠিক আছে, মানে অন্ধভক্ত নও, মানে সেটা এপার হও বা ওপার হও, যে পারেরই হও, অন্ধভক্ত নও, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে প্রথম থেকে। ধরো এই যে চিঙ্কি পাল, এই চিঙ্কি পাল যখন ভিডিও করা শুরু করলো বা লাইভ করা শুরু করলো, তখন ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে কয়েকটা কথা এমন এমন বলেছে যেখানে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এর জামাইকে, মানে নিজের মুখে নিজে বসে বসে ধমকি চমকি অনেক কিছু দিয়ে গেছে, তোমরা অনেকেই শুনেছো।
এরপরে ধরো আমার আমার শ্বশুর বাড়ি থেকে ধরো আমার ওয়াইফের সাথে আমার কোনো প্রবলেম হচ্ছে, আমার ওয়াইফ চলে গেছে ঘর ছেড়ে, এবারে সে যাওয়ার পরে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে ক্রমাগত সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমাকে ধমকি দেওয়া হচ্ছে, খুন করার ধমকি দেওয়া হচ্ছে, অনেক কিছু বলার ধমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আমি কি তখন কী করবো? আমি কি তখন সোশ্যাল মিডিয়াতে এসে সেটা নিয়েও ঘোরাবো? হ্যাঁ, আমি একটাতে এসে বলে দিলাম যে ভুলটা কার, কী ভুল না ভুল আমি বলে দিয়ে স্টপ করলেন। তারপরে যখন দেখলাম কন্টিনিউ আমাকে অ্যাটাক করা হচ্ছে, আমাকে ধমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলা হবে বা আমাকে গুম করে দেওয়া হবে, বাড়িতে গিয়ে মারা হবে, আমার ফ্যামিলিকে পর্যন্ত মারা হবে, মানে এরকম কথাবার্তা বলা হয়, তো তখন সেখানে কি মনে হয় যে আমি কোনো লিগাল স্টেপ না নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে শুধু ভিডিওর পর ভিডিও করে যাবো? কখন করবো? যখন আমার প্রয়োজন থাকবে ভিউজের, আর যখন প্রয়োজন থাকবে আর্নিংয়ের, ঠিক আছে? যখন আমি চাইবো যে কন্ট্রোভার্সিটা চলুক, জীবিত থাকুক, কন্ট্রোভার্সি যত থাকবে তত আমার আর্নিং হবে, তত আমার ভিউজ হবে। তো এইখানে দুপক্ষের ক্ষেত্রেই কখনো আমি কোথাও দেখিনি যে এই দুপক্ষ কোনোভাবে আইনত একটা পদক্ষেপ নিচ্ছে, না এ নিচ্ছে না ও নিচ্ছে, ঠিক আছে? এবারে বলা হলে বলছে আইনত কোনো কিছু প্রসেস করা যায় না। কে বলেছে হে যে আইনত এই জিনিসগুলো, এখানে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কিছু খুনের ধমকি দেয় বা অন্য কিছুর ধমকি দেয় যে তাহলে কোনো কিছুর পদক্ষেপ করা যায় না আইনত? ঠিক আছে, বাচ্চা বাচ্চা কথা এগুলো, বাচ্চা বাচ্চা, কারণ আগাগোড়াই বাচ্চা বাচ্চা কাজকর্ম করে এসছে। এবারে সেই গালাগালি প্রসঙ্গে, গালাগালি প্রসঙ্গে গালাগালি তো বললো যে যারা ভদ্রঘরের সন্তান হয় তারা গালাবন্ধ করে না, আমি আমার বাবা মায়ের মান ইজ্জত মাটিতে মিলিয়ে দিয়েছি। হ্যাঁ, মাটিতে তুই মিলিয়ে দিয়েছিস ভাই, মাটিতে কখন থেকে মেলানো শুরু করেছে? গালাগালি মন্দ করলেই কেউ খারাপ ছেলে খারাপ মেয়ে হয়ে যায় না, গালাগালিতে তার বংশ পরিচয় আসে না, ঠিক আছে? কারণ হচ্ছে কেউ যদি আমাকে ইট মারে আমিও তাকে ইট মারবো, এটা হচ্ছে নিয়ম নীতি, ঠিক আছে? তো সেরকম কেউ যদি আমায় গালাগালি করেছে আমিও তাকে রিপ্লাইতে গালাগালি করেছি। কখন? যখন দু চার দিন আমরা সহ্য করেছি, দু চারবার সহ্য করার পরে তারপরে নেমে গিয়ে খিস্তিতে, মানে একজন একটা ইট মারলো, আমি বললাম ঠিক আছে বাই মিস্টেক আমাকে মেরেছে, লেগে গেছে, হয়তো খেলা করছিল, ছড়াছড়ি করছিল, লাগ দিয়ে আমার গায়ে লেগেছে। তো ঠিক সেরমভাবেই প্রথম গালাগালি, সেকেন্ড গালাগালি, দ্বিতীয় গালাগালি আমরা ছেড়ে দিলাম, মানে ফার্স্ট গালাগালি, সেকেন্ড গালাগালি, থার্ড গালাগালি আমরা ছেড়ে দিলাম। তারপরে যখন ফোর্থটা পড়লো তখন গিয়ে আমরাই অ্যাটাক করা শুরু করলাম গালবন্ধ করে। এতে না ভদ্রতার পরিচয়, মানে মানে পরিবারের ভদ্রতার বিষয়ে এখানে কিছু আসে না, ঠিক আছে? এটা হচ্ছে টিট ফর ট্যাট, ঠিক আছে? এবারে আসি, তুই যখন বললি যে মান সম্মান হানি করেছিস, আমার মতে মনে হয় তুই মান সম্মান হানি, তুই তোর মায়ের, তুই তোর বাবার, তুই তোর পরিবারের মান সম্মান হানি সেদিন করেছিস যেদিন তুই তোর সোন বউকে ছেড়ে দিয়েছিলিস, সেদিন করেছিলিস তুই, ঠিক আছে? কেন বলছি এবারে শোন, জীবনটা আমাদের খেলার জীবন নয়, খেলার বস্তু নয় জীবনটা, জীবনটা অনেক বড় জিনিস, জীবনটা ভাবনার জিনিস, জীবনটা ফিল করার জিনিস, জীবনটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো, ভাবনা চিন্তা করে চলার মতো জিনিস হচ্ছে জীবন। তো যেখানে হঠাৎ আজকে আমি একজনকে ভালোবাসলাম, বিয়ে করলাম, আবার যেটা হচ্ছে ছোটোবেলাকার নাকি ভালোবাসা শুনেছি আমি যতদূর, ঠিক আছে, ছোটোবেলাকার ভালোবাসা আমি সেটাকে হঠাৎ মানে টাইম এসছে, বয়সের আগেও নাকি বিয়ে করেছিলিস, সেটা অনেকে বলে, আমি জানি না, আমি আগের ভিডিও কিছু দেখিনি, বয়সের আগে বিয়ে করেছিস, ঠিক আছে, শুনলাম যেটা সেটাও হচ্ছে ইললিগাল, সেখানেও তুই হচ্ছিস তোর বাবা মায়ের মুখে আগে থেকেই তুই একটা কালিমালিপ্ত করেছিস। এবার তুই বিয়েটা করলি, করলি তারপরে হঠাৎ করে বিয়ের মধ্যে অশান্তি ঝগড়া যাই কিছু হলো, মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলি, ঠিক আছে? এটা দুপক্ষকেই বলছি, ভালোবাসাটা না, ভালোবাসাটা হচ্ছে ফিল করার জিনিস, ভালোবাসাটা বোঝার জিনিস, ভালোবাসাটা হচ্ছে স্যাক্রিফাইস, ঠিক আছে? জীবনে এমন কিছু আসে না যে হঠাৎ করে আমি কোনো কিছু করলাম আর হঠাৎ করেই দুম করে তাকে ছেড়ে দিলাম, ভালোবাসা সেটা নয়, ঠিক আছে? কী কী এমন হয়েছে যেটাকে আমি সহ্য করতে পারছি না, আমি সেটাকে নিতে পারছি না, ঠিক আছে? অনেক কিছুভাবে নিজের ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখা যায়, হয়তো পরিবর্তন নিজেকে করা যায়। আমি হয়তো আজকে ভুল, আমার বউ যেখানে হয়তো খারাপ ভাবছে যে আমি হয়তো খারাপ, আমি চেঞ্জ করবো, আমি চেষ্টা করবো নিজেকে পরিবর্তন করা, কারণ ওকে আমার কাছে চাই, ওকে আমি দূরে যেতে দেবো না। তুই ভালোবাসাটা এইটা, অন্যের জন্যে একে অপরের জন্য নিজেকে পরিবর্তন করা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? তো সেখানে একটা দুম করে তুই ছাড়াছাড়ি করে ফেললি তোরা, ঠিক আছে? এবারে তোর পার্সোনাল ব্যাপার, তুই হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে পারিস। এরপরে আসি, তারপরে বছর বছর না যেতে যেতে তুই দ্বিতীয় আর একটা করে ফেললি, ঠিক আছে? ওই জন্য বললাম না, ভালোবাসাটা ফিল করার জিনিস, ভালোবাসাটা মনের জিনিস, ঠিক আছে? ভালোবাসাটা এরকম বিক্রি করার মতো জিনিস নয়, আজ একজনকে মন বিক্রি করে দিলাম, কাল আরেকজনকে বিক্রি করে দিলাম, আরেকজনকে ধরে নিয়ে চলে এলাম। এক একটা ভালোবাসা যদি সত্যি হয় না, একটা যে ভালোবাসা ছেড়ে দিয়ে চলে যায় তাকে ভুলতে জীবনের পর জীবন চলে যায়, ঠিক আছে? তো এখানে হলো আবার হঠাৎ করে তুই আরেকজনকে নিয়ে এলি, ভালোবেসে ফেললি, ঠিক আছে? হ্যাঁ, ভালোবাসা তো সেটাকেও নিয়ে এলি, সেটা এবারে পাগলি চু না কি ভগবান জানে, ঠিক আছে? এবারে তুই পাগলা চো না কি ভগবান জানে, ঠিক আছে? এবারে সেখানেও তুই একটা কোনো কিছু, তুই সেখানেও, তোরাও সেখানে ভালোবাসার মধ্যে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারলি না, সেটাও হাত থেকে বেরিয়ে চলে গেল, ঠিক আছে? মানে তুই ওর হাত থেকে বেরালি, তোর হাত থেকে ও বেরালো, ঠিক আছে? এরকম একটা জিনিস। তো এটা ভালোবাসা নয় ভাই, এটা হচ্ছে মুরগি পোষা, বুঝলি তো? এটা ভালোবাসা নয়, ভালোবাসা এরকম করে হয় না।
তুই কালিমাদিত্য এই এইভাবে করে গেছিস তোর ঘরের লোককে, গালমন্দ করে তুই কালিমাদিত্য করিস নি, তুই তোর পরিবারের কালিমাদিত্য করেছিস এরকম একটার পর একটা মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে, একটার পর একটা মেয়েকে নিয়ে এসে বিয়ে করে, বা সেই মেয়েটা হয়তো তার সাথে তোর সাথে বিয়ে করেছে, তারাও তাদের পরিবারেরই মান সম্মান হানি করেছে। কারণ বললাম না, ভালোবাসাটা খেলার জিনিস নয়, ভালোবাসাটা বোঝার জিনিস, ফিল করার জিনিস, ভালোবাসা স্যাক্রিফাইস, ঠিক আছে, এখানে কোথাও তোদের মধ্যে স্যাক্রিফাইস দেখিনি, তোদের মধ্যে শুধু এই প্রচেষ্টাটা আছে, আমি যেভাবে রয়েছি, আমার লাইফ যেভাবে লিড করছি, আমি ঠিক সেইভাবেই লিড করবো, সেটা দুপক্ষের পক্ষ থেকেই। হয়তো তুই ভেবেছিস যে আমার কিছু মেয়ে বন্ধু বা অনেক কিছু থাকবে, যে জিনিসগুলো আমি বিয়ের আগে পর্যন্ত চালিয়ে এসেছি, তো সেই জিনিসগুলো আমি এখনও বিয়ের পরেও চালিয়ে যাবো, সেটা বউ মেনে নেবে না ভাই, সেটা বউ মেনে নেবে না, ঠিক আছে। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি বিয়ের আগে অনেক উৎপাত করে বেরিয়েছি, অনেক উৎপাত করেছি, ঠিক আছে, তো সেই উৎপাতগুলো এখন আমি করি। হ্যাঁ, এবার বলবি না মেয়েবাজিতে আমি ওসব ছিলাম না, ঠিক আছে, এবার হচ্ছে মানে কী বলবো, অনেক বদমাইশি করেছি, মারামারি, খেলাধুলা, অনেক কিছু করেছি, মানে কোনো পাড়া ছিল না যে আমাকে চেনে না, মানে কোনো পাড়া নেই যে আমাকে চেনে না, সবাই চেনে, ঠিক আছে, তো সেই রকমই ব্যাপার, মানে কীভাবে চেনে, কী ধরনের চেনে বুঝতে পারছি নিশ্চয়ই। তো ওই জিনিসগুলো নিজেকে চেঞ্জ করে দিয়েছি, নিজেকে পরিবর্তন করেছি, কেন, ভালোবাসার জন্য, নিজের ঘরের জন্য, নিজের সংসারের জন্য, নিজের ওয়াইফের জন্য, পরিবর্তন করাটাই হচ্ছে জীবন, আর ভালোবাসার জন্যে স্যাক্রিফাইস করাটাই হচ্ছে ভালোবাসা, ঠিক আছে, স্যাক্রিফাইস করাটাই হচ্ছে ভালোবাসা, বুঝেছিস তো। তো যাই হোক, যেখানে দেখলাম না এই জিনিসগুলো তোদের মধ্যে, তো তোরা সেখানে চেয়েছিস, তুই চেয়েছিস যেরকম, যে আমি যেরকম আগেও ছিলাম সেরকম এখনই চালিয়ে যাবো, বউ মানবে না। এবারে বউ হয়তো চাইছে আমি এখন হট প্যান্ট পরবো, আমি এখন জিন্সের প্যান্ট পরবো, আমি এখন টপ পরবো, সেটা শ্বশুরবাড়ির লোক মানবে না, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তখন কী করতে, নিজেদেরকে পরিবর্তন করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, ভালোবাসার স্বার্থে, সে যদি তোকে ভালোবেসে থাকে বা তুই যদি ওকে ভালোবেসে থাকিস, তার জন্যে দুজনে একে অপরকে পরিবর্তন করতে হয়, ভালোবাসার এটাই নিয়ম, ঠিক আছে। তো যখনই দেখবি আর্গুমেন্ট সৃষ্টি হয় না, যে আমি পরিবর্তন হব না, আমি এরকমই থাকবো, আমি এরকমই একই কাজ করে যাবো, যার যা করার আছে করে নেবে, আমি থাকলে থাকবো, না থাকলে থাকবো না, ঠিক আছে, এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। তো ওই জন্য বললাম, মুখ তুই পুড়িয়েছিস, তুই মা বাবার সম্মান নষ্ট করেছিস, তুই আগে থেকে, তুই এই সব কাজকর্ম যখন থেকে শুরু করেছিস তখন থেকে। এবার আসি কন্ট্রোভার্সির বিষয়, কন্ট্রোভার্সিটা তোরা আমার মনে হয় ইচ্ছাকৃত করে চালিয়ে গেছিস, কারণ বললাম প্রথম যখন আমাকে কেউ অ্যাটাক করবে আমি নিশ্চয়ই একবার শুনবো, দ্বিতীয়বার শুনবো, তৃতীয়বার আমি আইনত পদক্ষেপ নেবো, তুই নিসনি না, তোর উল্টো দিকতে না, তোর উল্টো দিকে যারা ছিল তোর শ্বশুর বাড়ির লোকরা তারা নিয়েছে, ঠিক আছে, কারণ দুজনে মিলে চেয়েছিস যে এই জিনিসটা চলতে থাকুক। এবারে বলি কেন, এবারে আমার কাছে বিষয়টা কখন স্পষ্ট হলো, যখন তুই আগাগোড়া একটা মেয়েকে বিয়ে করছিস, একটা মেয়েকে ছাড়ছিস, আর একটা মেয়েকে বিয়ে করছিস, আর একটা মেয়েকে ছাড়ছিস, তো ছাড়ার পরে তোর নামে যখন এখানে একটা সোশ্যাল মিডিয়াতে এই উঠছে যে তোর চরিত্রে, তোর চরিত্রের দোষ আছে, তোর চরিত্র খারাপ, ঠিক আছে, এরকম ধরনের যখন কথাবার্তা উঠেছে, তখন আমিও চেষ্টা করবো যখন আমার দিকে কেউ আঙুল তুলবে যে আমি কোনো দিন আমার মানে অন্য কোনো মহিলার সাথে আমার কোনো ঘনিষ্ঠতা আছে, তখন আমি সবসময় চেষ্টা করবো যে আমি এই জিনিসটা থেকে দূরে থাকবো, আমি মহিলাদের থেকে দূরে থাকবো, ঠিক আছে, মহিলাদের থেকে দূরে থাকবো, আমি চেষ্টা করবো, হ্যাঁ থাকবো না, আমি আমার পার্সোনাল লাইফ আর পার্সোনালভাবেই মেটাবো, আমার যদি কোনো বন্ধু থাকতে পারে, বান্ধবী থাকতে পারে, তার সঙ্গে আমি কথা বলতে পারি অফ ক্যামেরা, যখন দেখবো এরকম কেসগুলো হচ্ছে, অন ক্যামেরা কখনোই আমি এগুলো করবো না, অন ক্যামেরা কখন করবো, যখন কখন দেখাবো আমি একটা মেয়ের সাথে ঘুরতে বেরিয়েছি, আমি একটা মেয়ের সাথে এমন অ্যাটিটিউড করছি যেন হচ্ছে রোম্যান্স চলছে ভেতরে ভেতরে, তৃতীয় বউ, ঠিক আছে, এই কথাগুলো কখন আসবে, এই কথাগুলো কখন আমি দেখাবো কি মানে সোশ্যাল মিডিয়াতে, যখন আমি চাইবো যে কন্ট্রোভার্সিটা আরও চলুক, ঠিক আছে। তো তোর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে, কন্টিনিউ তোরা ইচ্ছাকৃত করে দেখিয়ে গেছিস, সেটাই ঝেমানো রুগী হোক আর তুই হোক, ঠিক আছে, সেগুলো ইচ্ছাকৃতভাবে দেখানো যে সোশ্যাল মিডিয়াতে এটাই চলুক, যত চলবে আর দর্শক তো বোকা ততই ওইগুলিসগুলোই নেবে, যে বুঝতে পারবে যে হ্যাঁ না খুব দুঃখ খুব কষ্ট, ঠিক আছে, এইগুলো তো আমরা বুঝতে পারি না, না ওই জন্য বললাম যে মাথা দিয়ে বোঝার চেষ্টা করো। এবারে আসি তোর থার্ড বউ, এই যে মেয়েটি এখন উদ্ভাবন হয়েছে, এই মেয়েটাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, সমস্যা আছে একটা জায়গাতে, যেখানে হচ্ছে কোনো মেয়ে কি চাইবে যে নিজের থেকে গায়ে কালিমালিপ্ত হতে, ঠিক আছে, সেখানে কি করা হলো, যখন তোর বাড়িতে কেউ গেলো, তোর বাড়িতে যখন তুই মানে একটা প্রোগ্রাম রাখলি, তো সেই প্রোগ্রামে এই মেয়েটি সবার ভিডিওর মাঝখানে এসে এসে বলছে যে আমি থার্ড বউ, আমি থার্ড বউ, আমি তৃতীয় বউ, আমি তৃতীয় বউ, এগুলো একটা মেয়ে কখন করে, কখন করে, যখন সে চায় ওই জিনিসটাতে আমি ইনভলভ হবো, আমি ইচ্ছাকৃত করে ওইখানে একটা কন্ট্রোভার্সি তৈরি করাবো, ঠিক আছে, কারণ সবারই চ্যানেলের ব্যাপার আছে, গ্রো করার ব্যাপার আছে, হয়তো লাইফেরও ব্যাপার আছে, হয়তো এঙ্গেজ হতে চাইছে, ঠিক আছে, তো ঠিক সেই রকম ব্যাপার, এই জিনিসগুলো তোরা করে করে আগে আগাগোড়াই তোদের ঘরের, তোদের বড়দের, তোর পরিবারের মান সম্মান হানি করে ফেলেছিস। আর এবারে আমার তো মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই তোরা করছিস এই জিনিসগুলো, যেগুলো সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ কন্ট্রোভার্সি চলবে, কন্টিনিউ তোরা এইভাবে চালাতে পারবি। তো আমার মতে মনে হয় ভাই, তুই এবারে তোর ঝিমিকে ঘরে এনে ঢোকা, ঠিক আছে, কারণ ও চাইছে তোর সাথে ঘরে ঢুকবে, তোর সাথে সংসার করবে,
তুই তোর সাথে এবারে ঘরে এনে ঢোকা, যদি ঘরে এনে ঢোকালি, এবার ঢোকাবার পরে যদি কোনো অসুবিধা হলো, ঠিক আছে, মানে চিঙ্কি পালের দিক থেকে, তখন তোকে কথা দিচ্ছি আমরা বুঝবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলছি, এরপরে তুই যদি তুই যদি ঝিমিকে ঘরে না ঢোকাস আর তারপর দেখিস যে তুই আরও অনেক কিছু করে বেড়াচ্ছিস, ঠিক আছে, তখন কিন্তু আমিও মুখ খুলতে পারে বাধ্য হব, ঠিক আছে। কারণ আমি বুঝতে পারছি আস্তে আস্তে যে আমার মনে হচ্ছে এটা কোনোভাবে তৈরি করা একটা জিনিস করা হচ্ছে। তো যখন আমি বুঝতে পারবো তখন এবার আমিও মুখ খোলা শুরু করবো, কারণ তখন দুজন খাচ্ছিলো তোর এগেনস্টে, এখন তিনজনকে নয় আমি দেবো, ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিক আছে, কারণ আগাগোড়া আমি থাপ দিতে রাজি থাকি। তো ওই জন্য বললাম ভাই এবার একটু নিজেকে পরিবর্তন কর, যদি করতে পারিস ভালো, আর নাহলে তো আমরা আছি, ঠিক আছে, ভালো থাকিস, সুস্থ থাকিস। আর হ্যাঁ, বন্ধুদেরকেও বলছি তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সব কিছু চোখ কান খুলে ভাবনা চিন্তা করে কাজ করো, ভক্ত হও, ভালোবাসো, অন্ধ ভালোবাসা দিতে যেও না আর অন্ধ ভক্ত হয়ে না। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওটায়।